আসসালামু আলাইকুম। দেখো, গতদিনের ক্লাসে আমরা ভাষায় সন্ধির শর্তগুলো জেনেছিলাম, তাই তো? তো আজকে আমরা জানব যে ভাষায় সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় কেন, বা ভাষায় সন্ধির যে সমালোচনা করা হচ্ছে তো সেই সম্পর্কে আমরা আজকে জানব, ঠিক আছে? তো এইখানেতে তোমরা দেখবে যে, যদিও তোমরা গত দিনের ক্লাসে এটা জেনেছো যে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হয়েছিল, তাই তো? তো জার্মানি পরাজিত হলে জার্মানির উপর মিত্রশক্তি কি করেছিল, ভার্সাই সন্ধি চাপিয়ে দিয়েছিল, তাই তো? জোর করে, তাই না? তো সেইটা 1919 খ্রিস্টাব্দে, এটা তোমরা জেনেছো। তো এবারে দেখবে জার্মান ঐতিহাসিকরা বিভিন্ন কারণে এই ভার্সাই সন্ধিকে একতরফা জবরদস্তিমূলক সন্ধি বলছেন, বুঝতে পেরেছ? তো এই একতরফা বা জবরদস্তিমূলক সন্ধি বলার কারণ, এই ভার্সাই সন্ধিকে কেন বলছেন জার্মান ঐতিহাসিকরা, তো সেই কারণ হিসাবে আমরা কি বলতে পারি দেখো। যেমন একটা আমরা বলতে পারি প্রতিহিংসা। প্রতিহিংসা এইখানেতে তোমরা কি দেখতে পাবে না, ভার্সাই সন্ধির যে শর্ত, সেই শর্তগুলো রচনার সময় জার্মান প্রতিনিধিদের সঙ্গে কোনো আলোচনা করেনি, বুঝতে পেরেছ? মানে মিত্রপক্ষ যখন ভার্সাই সন্ধির শর্তাবলী রচনা করেছিল, তো সেই রচনার সময় তারা কিন্তু জার্মান প্রতিনিধিদের সঙ্গে কোনো রকম আলোচনা করেনি, বুঝতে পেরেছি? তো এই সন্ধি রচনাকালে মিত্রপক্ষ প্রতিহিংসার মনোভাব নিয়ে কাজ করেছিল, হ্যাঁ, এবং সেই জন্যই দেখবে যুক্তিহীনভাবে জার্মানির আপত্তিগুলোকে নাকচ করা হয়েছিল। কারণ যে ভার্সাই সন্ধির শর্ত অনুযায়ী যে শর্তগুলো জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই শর্তগুলো কিন্তু জার্মানি সব মেনে নিতে পারেনি, বুঝতে পেরেছি? তো জার্মানি তার প্রতিবাদ করলে, সেইগুলো মানে আপত্তি জানালে সেইগুলোকে নাকচ করে দেওয়া হয়েছিল, বুঝতে পেরেছ? আর তার পাশাপাশি দেখবে জার্মানির উপর বিমান আক্রমণের হুমকি দেওয়া হয়েছিল, দিয়ে হুমকি দেখিয়ে জার্মান প্রতিনিধিদেরকে এই ভার্সাই সন্ধি স্বাক্ষরে বাধ্য করা হয়েছিল, বুঝতে পেরেছ? তো এটা একটা পয়েন্ট তোমরা বলতে পারো। আর একটা পয়েন্ট বলতে পারো যে তোমার অনুদারতা, যেটা অর্থাৎ যুদ্ধ সৃষ্টির জন্য একমাত্র জার্মানিকেই দায়ী করা হয়, কিন্তু আদৌ কি তাই সেটা তো নয়, কারণ এই যুদ্ধের জন্য একমাত্র জার্মানিকে দায়ী করা ঠিক নয়, আর তো অনেকেই এটার সঙ্গে জড়িত ছিল, তাই না? কিন্তু কি করা হয়েছিল, একমাত্র জার্মানিকে দায়ী করে মিত্রপক্ষ জার্মানির উপর বিভিন্ন কঠোর শর্ত চাপিয়ে দিয়েছিল, বুঝতে পেরেছো? তো সেই জন্য জার্মানি প্রথম থেকেই এই সন্ধিটাকে সে মেনে নিতে পারেনি, এবং এই সন্ধিটা তাদের কাছে মনে হয়েছিল অপমানজনক, বুঝতে পেরেছো? তো তাই এই অপমানজনক সন্ধি তারা ভাঙতে মানে তৎপর হয়ে ওঠে। তারপরে আরও পয়েন্ট যেমন হচ্ছে তোমার, তোমরা বলতে পারো বৈষম্যমূলক অর্থনৈতিক শর্ত। তার মানে হচ্ছে দেখো, এই যে জার্মানির অর্থনীতিকে পঙ্গু করা হয়েছিল, এবং পঙ্গু করার উদ্দেশ্যে মিত্র যে শক্তি, সেই মিত্র শক্তি বিভিন্ন রকম স্টেপ নিয়েছিল জার্মানির বিরুদ্ধে, বুঝতে পেরেছো? তো এটার মেন উদ্দেশ্য হচ্ছে জার্মানির যে অর্থনীতি, সেই অর্থনীতিকে পঙ্গু করে তোলা, তার মানে জার্মানির অর্থনীতিকে দুর্বল করে তোলা, তাই তো? সেই জন্য জার্মানির উপর বিভিন্ন স্টেপ নিয়েছিল। আর সেগুলো কি, সেগুলো তোমাদেরকে আমি বিস্তারিতভাবে গত দিনের ক্লাসে বলেছিলাম, তাই তো? যে জার্মানির উপর 660 কোটি পাউন্ড ক্ষতিপূরণ চাপানো হয়েছিল, তারপরে জার্মানির দেখবে একটা কয়লা সমৃদ্ধ বিখ্যাত অঞ্চল ছিল যেটার নাম হচ্ছে সার অঞ্চল, সেই সার অঞ্চলকে কেড়ে নেওয়া হয়েছিল। তারপরে জার্মানির বিভিন্ন খনিজ সম্পদ, তারপরে পণ্যের যে বাজার, সেই বাজারগুলোকে দখল করে নেওয়া হয়েছিল, তারপরে জলপথগুলোকে দখল করে নেওয়া হয়েছিল, তাই না? তো সেই জন্য দেখবে এই সমস্ত কিছু করে জার্মানির যে অর্থনীতি, সেই অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছিল, তাই তো? বুঝতে পারলে? যার ফলে জার্মানির অর্থনীতি দুর্বল হয়ে পড়েছিল, তাই না? তাছাড়াও তোমরা দেখতে পাবে ন্যায় নীতি লঙ্ঘন করা হয়েছিল, অর্থাৎ এই যে একটা ন্যায় নীতি সবার জন্য সমান সেটা না করে, হ্যাঁ, সেই জন্য বলা হয়েছে ন্যায় নীতিকে লঙ্ঘন করে, অর্থাৎ ভেঙে দিয়ে জার্মানির উপর চরম অবিচার করা হয়েছিল। দেবে যেখানে তো তোমরা দেখতে পাবে মিত্রপক্ষের সামরিক শক্তি হ্রাস না করে শুধু জার্মানির সামরিক শক্তিকে হ্রাস করা হয়েছিল। তারপরে জার্মানির যে উপনিবেশগুলো ছিল সেগুলোকে কেড়ে নেওয়া হয়েছিল। তারপরে জাতীয়তাবাদকে উপেক্ষা করে বহু জার্মান অঞ্চলকে কি করা হয়েছিল, অজার্মান জাতিগুলোর সঙ্গে যুক্ত করা হয়েছিল। তার মানে এইখানেতে ন্যায়
ন্যায় নীতি ব্যবহার করা হচ্ছে না, সেটাকে ভেঙে দিয়ে শুধুমাত্র জার্মানির উপর চরম অবিচার করা হচ্ছে। বুঝতে পেরেছো? তো এই সমস্ত কিছুর কারণে, মানে এত কিছু করা হয়েছিল, তো সেই জন্য দেখবে তোমার বিখ্যাত একজন ঐতিহাসিক যার নাম হচ্ছে লিপসন, তিনি বলছেন যে এই যে প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল, অর্থাৎ 1400, তোমরা জানো 1400, সরি মানে 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল, তো সেই যুদ্ধে জার্মানির পরাজয় ঘটলো। তার মানে জার্মানির পরাজয়ের ফলে তাকে কি মূল্য দিতে হয়েছিল, না ভার্সাই সন্ধিকে স্বাক্ষর করতে হয়েছিল। বুঝতে পেরেছো? এটা পরাজয়ের মূল্য হিসাবে জার্মানিকে ভার্সাই সন্ধি স্বাক্ষর করতে হচ্ছে। সেই জন্য দেখবে একজন বিখ্যাত জার্মান চ্যান্সেলর যার নাম হচ্ছে ফিলিপ সিডম্যান, তিনি ভার্সাই সন্ধিকে বলছেন মৃত্যু পরোয়ানার সঙ্গে তুলনা করছেন। বুঝতে পারলে? আর তারপরে দেখবে এই ভার্সাই সন্ধির মধ্য দিয়েই, হ্যাঁ, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ত্বরান্বিত হয়েছিল। সেই জন্য একজন বিখ্যাত ঐতিহাসিক যার নাম হচ্ছে এইচ কার, তিনি বলছেন যে এই ভার্সাই সন্ধির মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বীজ, সেই বীজটা নিহত ছিল। বুঝতে পেরেছো? তো এটা গেল যে ভার্সাই সন্ধিকে কেন জবরদস্তিমূলক সন্ধি বলা হয়, কী কারণে, বা এটা এই কোশ্চেনটাই হতে পারে যে ভার্সাই সন্ধির সমালোচনা করো, ঠিক আছে? তখন তোমাদেরকে এটা বলতে হবে, হ্যাঁ, তো এই কোশ্চেনটা ভালো করে করবে যে ভার্সাই সন্ধিকে কেন জবরদস্তিমূলক সন্ধি বলা হয়, ঠিক আছে? কী কারণে জবরদস্তিমূলক সন্ধি বলা হয়েছিল। তাহলে এবারে দেখো এই ভার্সাই সন্ধি কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করেছিল। তাহলে এখানে দেখতে পাবে যে এই যে প্রথম বিশ্বযুদ্ধে জয়ী হলো মিত্রপক্ষ, তো সেই মিত্রপক্ষের সঙ্গে যুদ্ধের প্রধান যে প্রতিপক্ষ ছিল সে হচ্ছে জার্মানি, তাই তো? তো সেই জার্মানি প্যারিসের শান্তি সম্মেলনে যে সন্ধি হয়েছিল সেটাই আমরা দেখতে পাচ্ছি যে ভার্সাই সন্ধি, তাই তো? তার মানে প্রথম বিশ্বযুদ্ধে জয়ী যে মিত্রপক্ষ, সেই মিত্রপক্ষের সঙ্গে এই যুদ্ধের প্রধান যে প্রতিপক্ষ অর্থাৎ জার্মানি, তো সেই জার্মানির এই প্যারিসের শান্তি সম্মেলনে যে সন্ধি হয়েছিল সেই সন্ধিটাকে বলা হচ্ছে ভার্সাই সন্ধি, তাই তো? যে ভার্সাই সন্ধিটা হচ্ছে 1919 খ্রিস্টাব্দে 28 জুন, তাই না? আর এই যে সম্মেলন হয়েছিল প্যারিসের শান্তি সম্মেলন, সেই সম্মেলনে 5টা সন্ধি গৃহীত হয়েছিল, তাই তো? তোমরা আগেই জেনেছো যে সেই 5টা সন্ধি কী, তাই না? তো সেই জন্য এখানে আর বলছি না। তো সেই 5টা সন্ধির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ যেটা ছিল সেটা হচ্ছে তোমার ভার্সাই সন্ধি। বুঝতে পারলে? তো এইখানেতে তোমরা দেখতে পাবে, বা একটু আগেই তোমরা দেখলে, যে ভার্সাই সন্ধিতে একদিকে যেমন জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল, অন্যদিকে তেমনি জার্মানির উপর চরম অবিচার করা হয়েছিল। বুঝতে পেরেছো? তো সেই জন্যই আমরা একটু আগেই জানলাম যে ভার্সাই সন্ধিকে সেই জন্যই বলা হচ্ছে জবরদস্তিমূলক সন্ধি। বুঝতে পারলে? তো যাই হোক, তো এখানেতে তোমরা দেখতে পাবে যে ভার্সাই সন্ধি কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করেছিল, ঠিক আছে? তো বিভিন্নভাবে ভার্সাই সন্ধির মাধ্যমে দেখবে জার্মানির উপর মিত্র শক্তি কী করেছিল, না অবিচার করেছিল, সেটা বিভিন্নভাবে, ভার্সাই সন্ধির মধ্য দিয়ে জার্মানির উপর মিত্রপক্ষ অবিচার করেছিল। যেমন একটা পয়েন্ট আমরা বলতে পারি যে জার্মানিকে নিরস্ত্র করা হয়েছিল, অর্থাৎ জার্মানির সমস্ত অস্ত্রগুলোকে, সামরিক যে অস্ত্র সেইগুলোকে সব কী করা হয়েছিল, তোমার কেড়ে নেওয়া হয়েছিল, তাই তো? হ্রাস করা হয়েছিল, সেই জন্য জার্মানিকে নিরস্ত্র করে দেওয়া হয়েছিল। আর কি না, জার্মানির খনিজ সম্পদে সমৃদ্ধ বিভিন্ন অঞ্চল সেইগুলো কী করা হয়েছিল, না সেইগুলোকে কেড়ে নেওয়া হয়েছিল এবং সেইগুলো প্রতিবেশী দেশগুলোর মধ্যে তোমার দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঞ্চলটা খনিজ সম্পদে সমৃদ্ধ, সার অঞ্চল, সেই অঞ্চলটা তোমার তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং সেটা প্রতিবেশীদের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। বুঝতে পারলে? তারপরে তাছাড়াও দেখবে আরও অনেক কিছু করা হয়েছিল, যেমন জার্মানি যে উপনিবেশ, সেই উপনিবেশগুলি মিত্র, মানে মিত্র পক্ষের মধ্যে পড়ছে যে সমস্ত রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলোর কে কী করা হয়েছিল, না সেই রাষ্ট্রগুলোকে ভাগ করে দিয়ে দেওয়া হয়েছিল এই জার্মানির উপনিবেশগুলি, ঠিক আছে? তাছাড়াও দেখবে তোমার জার্মানির উপর বিরাট ক্ষতিপূরণের বোঝা চাপানো হয়েছিল। বুঝতে পারলে? তো এইভাবে জার্মানির যে জাতীয়তাবোধ, সেই জাতীয়তাবোধের উপর কী করা হয়েছিল, আঘাত করা হয়েছিল। বুঝতে পারলে?
তো সেই জন্য দেখবে এই সকল এই যে অবিচার এবং এই সন্ধির অপমানজনক যে শর্তাবলী, যেগুলো জার্মানির মানুষরা কি বলতো মেনে নিতে পারেনি, তাই না? সেই জন্য তাদের মনে হয়েছিল যে তাদের উপর অবিচার করা হচ্ছে এবং তাদের সেটা আত্মসম্মানে লেগেছিল। তাদের সেই জন্য এই সন্ধির যে শর্তাবলী সেগুলো তাদের কাছে অপমানজনক মনে হয়েছিল। বুঝতে পেরেছো তো? তো এই যে এই সকল অবিচার এবং সন্ধির এই যে অপমানজনক যে শর্ত, তো সেইগুলোর ফলে জার্মানদের মনে এক প্রতিহিংসার আগুন জ্বলে উঠেছিল। বুঝতে পেরেছো তো? তো সেই জন্য দেখবে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন ঐতিহাসিক বলছেন যে ভার্সাই সন্ধির এই যে শর্তাবলী, তো সেই শর্তাবলীতে যে কঠোরতা এবং যে অনমনীয়তা দেখা গিয়েছিল, তো তার প্রতিক্রিয়া হিসাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি রচিত হয়েছিল। কারণ এই যে বললাম যে এই সকল যে অবিচার এবং সন্ধির অপমানজনক শর্তাবলী, যেগুলো জার্মানদের মধ্যে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দিয়েছিল, যার ফলে তোমরা দেখতে পাবে তারই প্রতিক্রিয়া হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। বুঝতে পারলে তো? তো এই যে সন্ধি, এই সন্ধিতে তোমরা জেনেছো যে জার্মানির যে অর্থনীতি, সেই অর্থনীতিকে ভেঙে দেওয়া হয়েছিল। তার মানে জার্মানির অর্থনীতির যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয়েছিল। তো শুধুমাত্র মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়াই হয়নি, মেরুদণ্ডটাকে তো ভেঙে দেওয়া হয়েছিল, তার উপর আবার বিরাট ক্ষতিপূরণের বোঝাও চাপানো হয়েছিল। বুঝতে পেরেছো? তো যার ফলে জার্মানির কী বলতো মানে সর্বশান্ত হয়ে বসেছিল, ঠিক আছে? তো সেই জন্য স্বাভাবিকভাবেই দেখবে জার্মানি এই ভার্সাই সন্ধির কবল থেকে, মানে ভার্সাই সন্ধির হাত থেকে মুক্তি পেতে চেয়েছিল। বুঝতে পারলে? এবং সেই জন্যই তারা কি বলতো এই তোমার দেখবে যুদ্ধের পথ বেছে নেয়। হ্যাঁ, তো সেই জন্য এখানে দেখতে পাবে যে এই যে কথাটা আমি একটু আগেই বললাম যে তোমার এই সন্ধির শর্তাবলী তাদের কাছে অপমানজনক ছিল, যার ফলে তাদের মনে প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে এবং তার প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখতে পাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করছে, ঠিক আছে? তো সেই জন্যই বলা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ এই ভার্সাই সন্ধির মধ্যেই লুকিয়েছিল। বুঝতে পেরেছ? যে একটু আগেই বললাম যে বিখ্যাত ঐতিহাসিক ইএইচ কার বলছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যেই ভার্সাই সন্ধির বীজ কী বলতো মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বীজ, সেই বীজটা ভার্সাই সন্ধির মধ্যেই লুকিয়েছিল। বুঝতে পারলে? তো এটা ভালো করে করবে। হ্যাঁ, তো অনেক সময় তোমাদের কোশ্চেন হয় যে ভার্সাই সন্ধি কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করেছিল, বা কখনো আবার এরকমও কোশ্চেন হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ ভার্সাই সন্ধির মধ্যেই লুকিয়েছিল, এটা কতটা যুক্তিসঙ্গত, ঠিক আছে? তখন এই কোশ্চেনটার অ্যান্সার এইভাবে লিখতে হবে যেভাবে তোমাদেরকে বললাম, ঠিক আছে? তো এটা ভালো করে পড়বে। বুঝতে পারলে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ ভার্সাই সন্ধির মধ্যেই কীভাবে লুকিয়েছিল, তো এটা ভালো করে পড়ো। বুঝতে পারলে কি বললাম? এরপরে দেখো তোমাদেরকে আমি জাতিসংঘ সম্পর্কে একটু বলে দিই, ঠিক আছে? হ্যাঁ, দেখো এই যে জাতিসংঘ বা এটা কি বলা হয় লিগ অফ নেশন, ঠিক আছে? জাতিসংঘ বা লিগ অফ নেশন বলা হয়। তাহলে এখানে দেখবে তোমরা যে কি দেখেছো যে প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়ানক ধ্বংসলীলা এবং হচ্ছে তোমার যে হত্যাকাণ্ড চলেছিল, তো সেই হত্যাকাণ্ডে মানুষ উপলব্ধি করেছিল কি না, বিশ্বে শান্তি যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে সভ্যতাটা কীভাবে অবলুপ্তি ঘটবে, তাই তো? সভ্যতাটা তোমার মানে বিলুপ্তি অনিবার্য, তার মানে এটা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তাই তো? তো সেই জন্য এই প্রথম বিশ্বযুদ্ধের এই যে ভয়ঙ্কর, তো সেই ভয়ঙ্কর অবসানের পর এই যুদ্ধে অংশগ্রহণকারী বিভিন্ন রাষ্ট্রনেতাগণ তারা মানে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক তোমার প্রতিষ্ঠান গঠনের প্রয়োজনীয়তা তারা উপলব্ধি করেছিলেন। বুঝতে পেরেছো তো? তো সেই জন্য তোমরা দেখতে পাবে যে মার্কিন রাষ্ট্রপতি যিনি হচ্ছেন উড্রো উইলসন, তো তিনি 1918 খ্রিস্টাব্দে তার বিখ্যাত যে 14 দফা শর্ত সেটাকে ঘোষণা করেছেন, তো সেটা তোমরা আগেই জেনেছো। আর এই ঘোষণার মানে চতুর্দশ যে শর্ত আছে দেবে তোমাদের, সেই শর্তেই তোমার এই জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে। বুঝতে পেরেছো তো? এই যে 14 দফা শর্ত মানে 14টা শর্তের কথা বলা হচ্ছে, তাহলে চতুর্দশ শর্ত মানে সবার শেষে 14 নম্বর যে শর্তটা, সেইখানেতে তোমরা দেখতে পাবে যে এই তোমার উড্রো উইলসন তিনি জাতিসংঘ প্রতিষ্ঠার
কথা বলছেন, বুঝতে পারলে? তো দেখতে পাবে যে কীভাবে হয়েছিল এটার প্রতিষ্ঠা। তো দেখবে যুদ্ধের পর, তার মানে প্রথম বিশ্বযুদ্ধের পর কী হচ্ছে, 1919 খ্রিস্টাব্দে প্যারিসে যে শান্তি সম্মেলন হচ্ছে, তো সেই শান্তি সম্মেলনে এই উড্রো উইলসনের এই প্রস্তাবটা গৃহীত হচ্ছে, ঠিক আছে? কারণ এই চতুর্দশ অর্থে তিনি জাতিসংঘ প্রতিষ্ঠার প্রস্তাব দিচ্ছেন, তো সেই প্রস্তাবটা গৃহীত হচ্ছে প্যারিসের শান্তি সম্মেলনে 1919 খ্রিস্টাব্দে, ঠিক আছে? তো জাতিসংঘ গঠনের এই প্রস্তাবটাই ভার্সা সন্ধির সঙ্গে যুক্ত করা হয়, বুঝতে পারলে? তা এরপরে কী হচ্ছে দেখো, এই জাতিসংঘ প্রতিষ্ঠা এবং তার কিছু নিয়মাবলী ছিল, তো সেইগুলো রচনার উদ্দেশ্যে প্যারিসের শান্তি সম্মেলনে এই তোমার উড্রো উইলসন, তিনি মানে তার সভাপতিত্বে, তিনি সেখানে সভাপতি থাকছেন, ঠিক আছে? তো তার সভাপতিত্বে একটি কমিটি গঠিত হচ্ছে, এবং এই যে কমিটি, সেই কমিটি একটা তোমার লিগড কভেনান্ট বা লীগের চুক্তিপত্র, ঠিক আছে, নামে জাতিসংঘের একটি খসড়া সংবিধান তিনি রচনা করছেন। তাহলে কি বললাম, এই যে জাতিসংঘ প্রতিষ্ঠা এবং তার কিছু নিয়মাবলী থাকবে, তো সেই নিয়মাবলী রচনার উদ্দেশ্যে প্যারিসের শান্তি সম্মেলনে তোমার উড্রো উইলসনের সভাপতিত্বে কী হচ্ছে না, একটা কমিটি গঠিত হচ্ছে, এবং এই যে কমিটি গঠন করা হলো, সেই কমিটিটা কী করছে না, লিগড কভেনান্ট বা লীগের চুক্তিপত্র নামে জাতিসংঘের একটি খসড়া সংবিধান রচনা করা হচ্ছে, ঠিক আছে? তারপরে দেখতে পাবে কিছু সংশোধন করা হচ্ছে, মানে সেটার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়তো থাকতে পারে, তো সেইগুলোকে কিছু সংশোধনের পর জাতিসংঘের এই যে চুক্তিপত্র, সেই চুক্তিপত্রটি 1919 খ্রিস্টাব্দে 28 এপ্রিল প্যারিসের শান্তি সম্মেলনে গৃহীত হয়, ঠিক আছে? তো সেই জন্য এই দিনটিকে জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস হিসাবে ধরা হয়, হ্যাঁ, 28 এপ্রিল মনে রাখবে। তাহলে এখানে কী বল, এটা মনে রাখবে যে জাতিসংঘের যে চুক্তিপত্র, সেই চুক্তিপত্রটি কিছু সংশোধন করার পর কী করা হচ্ছে, সেটা মানে সঠিকভাবে হওয়ার পর এই জাতিসংঘের চুক্তিপত্রটি 1919 খ্রিস্টাব্দে 28 এপ্রিল প্যারিসের শান্তি সম্মেলনে গৃহীত হচ্ছে, তাই তো? সেই জন্য এই দিনটিকে, অর্থাৎ 28 এপ্রিল এই দিনটিকে জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস হিসাবে ধরা হয়, বুঝতে পারলে? আর এইখানেতে মনে রাখবে 1920 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি জাতিসংঘের প্রথম অধিবেশন বসে, এটা মনে রাখবে 1920 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি জাতিসংঘের প্রথম অধিবেশন বসে, বুঝতে পারলে? আর তোমাদেরকে একটা কথা বলি যে এটা ভালো করে মনে রাখবে, তাহলে দেখো 1919 খ্রিস্টাব্দে 28 এপ্রিল প্যারিসের শান্তি সম্মেলনে এই তোমার জাতিসংঘের চুক্তিপত্রটি গৃহীত হচ্ছে, ঠিক আছে? সেই জন্য 28 এপ্রিল দিনটিকে বলা হয়েছে জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস, ঠিক আছে? আর জাতিসংঘের প্রথম অধিবেশন বসেছিল 1920 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি, এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে? তো তোমার এটা হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য এটা আমি বারবার করে তোমাদেরকে বলছি, এটা ভালো করে মনে রেখো, ঠিক আছে? তো বিশ্ব শান্তি উদ্দেশ্যে গড়ে তোলা, এটা ছিল প্রথম আন্তর্জাতিক সংগঠন, ঠিক আছে? এটা মনে রাখবে যে জাতিসংঘ বা লিগ অফ নেশন, ঠিক আছে, এটা কি বলা হয়, লিগ অফ নেশন, মনে রাখবে জাতিসংঘ বা লিগ অফ নেশন, হ্যাঁ, এটি বিশ্ব শান্তির তোমার উদ্দেশ্যে, বিশ্ব শান্তির উদ্দেশ্যে গড়ে তোলা হয়। তো বিশ্ব শান্তির উদ্দেশ্যে গড়ে তোলা প্রথম আন্তর্জাতিক সংগঠন ছিল এই জাতিসংঘ বা লিগ অফ নেশন, ঠিক আছে? তো দেখো, তাছাড়াও দেখবে যৌথ নিরাপত্তা ব্যবস্থা এবং নিরস্তরীকরণের মাধ্যমে যুদ্ধের যে সম্ভাবনা সেটাকে রোধ করাও ছিল এর প্রধান উদ্দেশ্য, এটাও মনে রাখবে যে যৌথ নিরাপত্তা ব্যবস্থা এবং নিরস্ত্রীকরণের মাধ্যমে যুদ্ধের সম্ভাবনাকে রোধ করা, এটাই ছিল এর অন্যতম প্রধান উদ্দেশ্য, ঠিক আছে? এটা মনে রাখবে, বুঝতে পারলে? আর একটা কথা বলি, দেখবে 1946 খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে ওঠে, এটা তোমরা পরে পড়বে, তোমাদের আছে দেখবে সম্মিলিত জাতিপুঞ্জ সম্পর্কে তোমরা পরে পড়বে, ঠিক আছে? তো 1946 খ্রিস্টাব্দে গড়ে ওঠা যে সম্মিলিত জাতিপুঞ্জ, তো সেই সম্মিলিত জাতিপুঞ্জ তোমার এইটা তোমার যতদিন না গড়ে উঠছে, মানে গড়ে ওঠা পর্যন্ত এই যে জাতিসংঘ, তো সেই সংস্থাটা কার্যকরী ছিল। তাহলে কি বললাম যে 1946 খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে ওঠা পর্যন্ত, মানে যতদিন না, অর্থাৎ 1946 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত, ঠিক আছে,
এই তোমার জাতিসংঘ বা লিগ অব নেশন এই সংস্থাটা কার্যকরী ছিল, বুঝতে পেরেছো? বোঝা গেছে? তো এটা মনে রাখবে, হ্যাঁ, যে 1946 খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে ওঠা পর্যন্ত এই জাতিসংঘ বা লিগ অব নেশন, হ্যাঁ, এই সংস্থাটা কার্যকরী ছিল, ঠিক আছে? বুঝতে পারলে কি বললাম? এইখানেতে একটা কথা বলে রাখি, এটা একটু মনে রেখো, যে দেখবে লিগ অব নেশনের যে উদ্দেশ্যগুলো ছিল, তো প্রাথমিক কিছু সাফল্য পেলেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় এই জাতিসংঘ কিন্তু পুরোপুরিভাবে সফল হয়নি, মানে ব্যর্থ হয়েছিল, বুঝতে পেরেছো? তো সেই জন্যই তো দেখবে ব্যর্থ হয়েছিল বলেই তো 1946 খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে উঠছে, তাই না? তো এটা একটু মনে রেখো, ঠিক আছে? তো যাই হোক, জাতিসংঘ সম্পর্কে একটুকু ধারণা তোমাদেরকে দিলাম, এটা একটু ভালো করে মনে রেখো, ঠিক আছে? আর একটা কথা এখানে বলি, এটা তোমরা মনে রাখবে, যে প্যারিসের শান্তি সম্মেলনে এই যে লীগের যে চুক্তিপত্র, সেই চুক্তিপত্রটি 1919 খ্রিস্টাব্দে 28শে এপ্রিল গৃহীত হয়, তাই তো? সেই জন্য তোমার 28শে এপ্রিলকে আমরা বলছি যে জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস, কারণ আনুষ্ঠানিকভাবে লিগ অব নেশন বা জাতিসংঘের পথ চলা শুরু হয় এই দিনটাতেই, ঠিক আছে? সেই জন্য এই 28শে এপ্রিল এই দিনটাকে বলা হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস, বুঝতে পারলে? আর উড্রো উইলসনকে সেই জন্য বলা হচ্ছে জাতিসংঘের জনক, বুঝতে পারলে? যে কেন বলা হচ্ছে, প্যারিসের শান্তি সম্মেলনে লিগের চুক্তিপত্রটি 1919 খ্রিস্টাব্দে 28শে এপ্রিল গৃহীত হয় এবং আনুষ্ঠানিকভাবে লিগ অব নেশন বা জাতিসংঘের পথ চলা শুরু হয়, বুঝতে পারলে? তো তো সেই জন্য 28শে এপ্রিলকে বলা হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস, আর তাই উড্রো উইলসনকে বলা হচ্ছে জাতিসংঘের জনক, বুঝতে পারলে? তো এটা একটু মনে রাখবে ভালো করে, যে জাতিসংঘের জনক কাকে বলা হয় আর জাতিসংঘ বা লিগ অব নেশনের প্রতিষ্ঠা দিবস কবে, ঠিক আছে? তো এগুলো একটু ভালো করে মনে রাখবে, বুঝতে পারলে? তো কি বললাম, তাহলে দেখো আজকে আমি যতটুকু তোমাদেরকে পড়ালাম এটা একটু ভালো করে পড়বে, ঠিক আছে? আর যদি কারু বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? তো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।